শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের কাছে বুধবার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট বিচারপতি শিবকান্ত প্রসাদের নির্দেশ বৃহস্পতিবারের মধ্যেই রাজ্য পুলিশের ডিজিকে জমা দিতে হবে রিপোর্ট রাজ্যে কারা কারা সরকারি নিরাপত্তা পান তা জানতে চেয়েছে আদালত কী কারণে শুভেন্দুকে নিরাপত্তা দিয়েছিল রাজ্য সরকার এবং কী কারণে বা রাজ্য তুলে নিল তাও জানাতে চেয়েছেন বিচারপতি প্রসাদ সেই সঙ্গে মামলার শুনানি পর্বে বুধবার বিচারপতি প্রসাদ আবেদনকারী পক্ষের আইনজীবী বিল্ল ভট্টাচার্যের কাছে জানতে চান মামলাকারী অর্থাৎ শুভেন্দু জেট কটাকারি নিরাপত্তা পান তারপরেও কেন অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন বিজেপিতে যোগ দেওয়ার কয়েক সপ্তাহ পরে গত জানুয়ারিতে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পরে চলতি মাসে হাইকোর্টে তিনি অভিযোগ করেন রাজ্য সরকার তাকে একজন পূর্ণ মন্ত্রীর সমতুল্য নিরাপত্তা দেয়নি সাংবিধানিক বিধি অনুযায়ী যা তার প্রাপ্য এখনও তাকে কেন্দ্রীয় নিরাপত্তার উপরে নির্ভর করতে হচ্ছে শুনানি পর্বে বিচারপতি প্রসাদ বলেন তিনি অর্থাৎ শুভেন্দু একজন রাজনৈতিক নেতা কোনো সরকারি কর্মচারী নন শক্তিশালী বিরোধী দলের নেতা এটাও রাজ্যকে মনে রাখতে হবে মানুষকে সাহায্য করতে বিভিন্ন জায়গায় যাবেন সেক্ষেত্রে কেন রাজ্যের সঙ্গে যোগাযোগ থাকবে না আগামীকাল এই বিষয়টি জানাতে হবে রাজ্যকে